আবারও রুদ্রমূর্তিতে সত্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার হাইকোর্টের অন্দরী দুর্নীতি, হাইকোর্টের অন্দরী তোলাবাজি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং ফয়সালা ইন দ্য স্পট। সরাসরি এজলাসে ডেকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক্ষুনি গ্রেপ্তার করুন, কড়া নির্দেশ বিচারপতির। এজলাস থেকেই গ্রেপ্তার অভিযুক্ত। গত এক বছর ধরে মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রির গুচ্ছগুচ্ছ অভিযোগ সামনে এসেছে। ধরা পড়েছে নেতা মন্ত্রী উচ্চপদস্থ আধিকারিকরা। আর এবার এই অভিযোগে একেবারে হাইকোর্টের অন্দরে। যে আদালতে প্রতিনিয়ত ন্যায় বিচারের আশায় যান হাজার হাজার মানুষ, সেই হাইকোর্টের কর্মীর বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। যে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতির মামলায় একের পর এক কড়া নির্দেশ দিয়েছেন, তাঁর কাছেই অভিযোগ এলো খোদ হাইকোর্টের কর্মীর বিরুদ্ধে। অভিযোগ শুনে অবিলম্বে সেই কর্মীকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার মামলা শোনার পর হাইকোর্টের ডেপুটি শেরিফকে এজলাসে ডাকেন তিনি। এরপরই গ্রেপ্তারের নির্দেশ দেন। অভিযুক্তের নাম স্বপন জানা। তিনি হাইকোর্টের অরিজিনাল সাইডের কারেন্ট রেকর্ড ডিপার্টমেন্টের কর্মী। এক দৃষ্টিহীন ব্যক্তির অভিযোগ, স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মীর চাকরি হবে বলে তাঁর কাছ থেকে 1,25,000 টাকা নেওয়া হয়েছিল। তাকে টাকা দিলে তবেই চাকরি হবে এমনটাই জানিয়েছিলেন স্বপন জানা। শুধু তাই নয়, মামলা ফাইল করে যাতে দ্রুত শুনানির ব্যবস্থা করা যায় তার জন্য দু দফায় ওই ব্যক্তির কাছ থেকে 45,000 টাকা করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। হরেকৃষ্ণ রণজিৎ নামে বেহালার বাসিন্দা ওই দৃষ্টিহীন ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মঙ্গলবার অভিযোগ শুনে ডাকা হয় ওই কর্মীকে। তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন, তবে অভিযোগকারী টাকা দেওয়ার প্রমাণ পেশ করেন, অনলাইনে টাকা পাঠানোর নথিও দেখান। বিচারপতির নির্দেশে এদিন ডেপুটি শেরিফের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। রেজিস্ট্রার ভিজিলেন্সের কাছে ওই কর্মীর হাজিরা করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবারই তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু ফয়সালা ইন দ্য স্পট। এজলাস থেকেই গ্রেপ্তার হাইকোর্টের কর্মী ঘুষ নেওয়ার অভিযোগে। আবারও বেআইনিভাবে চাকরি পাইয়ে দেবেন, এবং সেই মামলায় যাতে তিনি চাকরি পান তাই তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। আর এবার কিন্তু সরাসরি ওই ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাস থেকেই গ্রেপ্তার করিয়ে আবারও কিন্তু নজির সৃষ্টি করলেন সত্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।